হ্যালো হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিতিস ক্রিয়েশন আজকে আমরা চকো পুডিং তৈরি করব। খুব সহজেই আমরা এই চকো পুডিং তৈরি করতে পারবো তো চলে যাই রেসিপিতে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে একটা হাড়িতে আমরা চার টেবিল চামচ নর্মাল চিনি নিয়ে নেব এখানে গুঁড়ো চিনি নিতে হবে না এখন আমরা নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নেব দুই টেবিল চামচ এখন আমরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখন এটাকে আমরা নেড়ে নেড়ে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা যখন হালকা লালচে রং হয়ে আসবে তখন বুঝবো ক্যারামেলটা সঠিকভাবে তৈরি হয়ে গেছে এখন আমরা এই ক্যারামেলটা একটা সাত ইঞ্চি মোল্ডে ঢেলে নেব মোল্ডের চারিদিকে আমরা সমানভাবে ঢেলে নেব এবং মোলটাকে আমরা একটা সাইডে রেখে দেব সেট হয়ে যাওয়ার জন্য ক্যারামেলটা সেট হয়ে গেলে আমরা সেকেন্ড স্টেপে চলে যাব সেকেন্ড স্টেপে আমাদেরকে যেটা করতে হবে একটা বলে দুইটা নর্মাল টেম্পারেচার থাকা ডিম নিয়ে নেব চার টেবিল চামচ নর্মাল চিনি নিয়ে নেব এখানে গুঁড়া চিনি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা নর্মাল যে চিনিটা ব্যবহার করি সেটা দিলেই হবে এখন আমরা এটা হালকা করে মিশিয়ে নেব হালকা করে মেশালেই হবে হালকা করে মিশানোর পরে এখানে আমরা তরল দুধ ব্যবহার করছি এখানে আমরা শুধু দুধটাকে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে এনে নিয়েছি এখন হালকা মিশিয়ে নেওয়ার পরে চলে গেলাম থার্ড স্টেপে থার্ড স্টেপে আবারও দুটো ডিম ভেঙে নেব অবশ্যই নর্মাল টেম্পারেচারে ডিম ব্যবহার করতে হবে দুটো ডিম ভেঙে নেওয়ার পরে এখানে আমরা চার টেবিল চামচ চিনি ব্যবহার করব এখন আমরা সেই ডিম থেকে কুসুমকে আলাদা করে নেব ডিমের সাদা অংশ এবং চিনির যে মিশ্রণ আছে সেটি দিয়ে এখন আমরা একটা মেরাং তৈরি করে নেব বা ডিমের ফোম তৈরি করে নেব খুব ভালোভাবে বিট করলেই সাত আট মিনিটের মধ্যে এই ফোমটা তৈরি হয়ে যাবে এই ফোমের মধ্যে এখন আমরা এক টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করছি এবং ডিমের কুসুমটাও দিয়ে দিলাম এখন আমরা এটাকে আবার 30 সেকেন্ডের জন্য বিট করে নেব শুধু সবকিছু একসাথে মিশিয়ে নিলেই হবে একসাথে বিট হয়ে গেলে এখন আমরা এখানে এক চামচের মতন ভ্যানিলাইসেন্স দিয়ে নেব ভ্যানিলাইসেন্স দেওয়ার পরে আমরা এটাকে 10 সেকেন্ড বিট করে নিয়েছি এবার শুকনো উপকরণগুলোর পালা এখানে আমরা দুই টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি আমি মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করেছি আপনার যে কোনো কোকো পাউডার ব্যবহার করলেই হবে এখন আমরা এক কাপ ময়দা ব্যবহার করেছি এখানে আমি প্যাকেটের ময়দা ব্যবহার করি এক কাপ ময়দার পরে দিয়েছি আমরা হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে এটাকে আমরা একটু চেলে নিয়েছি এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আমার এটি মিশটা মিশাতে তাও আট থেকে নয় মিনিট সময় লেগেছে আপনারা খুব আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেবেন যাতে ডিমের ফোমটা ভেঙে না যায় ডিমের ফোম ভেঙে গেলে কিন্তু কেকটা ভালো হবে না কেকটা সফট হবে না একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে ব্যাটারটা যখন এই পর্যায়ে চলে আসবে আমরা বুঝতে পারবো যে ব্যাটারটা রেডি হয়ে গেছে একটা পারফেক্ট কেকের জন্য আপনারা ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা এরকম পর্যায়ে চলে আসলে আমরা এরপরে চলে যাব সবগুলো অ্যাসেম্বল করতে এখন আমরা যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেখানে আমরা পুডিংয়ের লিকুইডটা দিয়ে দেবো পুডিংয়ের লিকুইড দেওয়ার পরে এখানে আমরা কেকের মিশ্রণটা ঢেকে ঢেলে দিচ্ছি ভয় পাওয়ার কোনো কারণ নেই যে কেকের তরলের সাথে এই পুডিংটা মিক্সড হয়ে যাবে এরকম কোনো চিন্তা করার কারণ নেই কারণ এখানে আলাদা হয়েই থাকবে এখন আমরা যেভাবে পুডিং তৈরি করি সেভাবে আমরা এটাকে ভাপে চল্লিশ মিনিটের জন্য চুলায় রেখে দেব তারপর চুলা থেকে নামিয়ে হয়ে গেল আমাদের চকো পুডিং নর্মাল টেম্পারেচার আসার পরে আমরা এটা মোল থেকে ছাড়িয়ে নিলাম আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটি চকো পুডিং তৈরি হয়ে গেছে কত সফট এবং ইয়ামি মাসাল্লাহ খেতে অনেক ইয়াম্মি হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে বাই বাই